চতুর্থ দিনের মতো ব্যাপক যুদ্ধ চলছে ইউক্রেনে। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রাণপ্রাণ লড়াই করছে ইউক্রেন সেনারা। রাজধানী কিয়েভ ছাড়াও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও চলছে তুমুল সংঘর্ষ। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এ পর্যন্ত অসংখ্য মানুষের প্রাণ গেছে। এ নিয়ে দুদেশ আলাদা আলাদা ক্ষয়ক্ষতি দাবি করলেও এখন পর্যন্ত নিরপেক্ষ সূত্র থেকে তা নিশ্চিত করা যায়নি। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেন জুড়ে চলমান যুদ্ধে বহু মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। তবে এই হতাহতের সঠিক তথ্য তারাও নিশ্চিত করে বলতে পারছে না। জাতিসংঘের সবশেষ প্রতিবেদন অবশ্য এখন পর্যন্ত ইউক্রেনে 64 জন বেসামরিক মানুষ নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সে সংখ্যা যে আরও বহুগুণ তা নানা মাধ্যমে ছড়িয়ে থাকা যুদ্ধের বিভৎসতা দেখলেই সহজে অনুমান করা যায়। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো শনিবার জানিয়েছিলেন, চলমান যুদ্ধে 33 জন শিশুসহ অন্তত 198 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 1115 জন। অন্যদিকে যুদ্ধে রাশিয়ার কতজন সেনা মারা গেছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম। তবে ইউক্রেনের দাবি, এ পর্যন্ত 3,500 রুশ সেনাকে হত্যা করেছে তারা। তাদের হাতে বন্দী হয়েছে আরও 200 সেনা, একই সঙ্গে রাশিয়ার 14 যুদ্ধ বিমান, 8 হেলিকপ্টার এবং 102 ট্যাঙ্ক ধ্বংসের দাবিও করে ইউক্রেন। তবে রাশিয়া বিবৃতি যুদ্ধে না গিয়ে আসল লড়াইয়ে স্বপ্ন দেখছে সহসা ইউক্রেন পতনের। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর 5:55 রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরেই বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ইউক্রেন পাল্টা প্রতিরোধ লড়াই শুরু করলেও আগ্রাসী রাশিয়া 4 দিনে অনেকটাই চালকের আসনে এই যুদ্ধে। মহানগর নিউজ ডেস্ক। মানুষের মধ্যে অপরাধ ভীতি কমানো এবং অপরাধীদের মধ্যে অপরাধ করার ভীতি বাড়ানো। এটা রাত্রে ফুটছে, সকালে বন্ধ হয়ে যায়। শিষ্টাচার সব জায়গায় দরকার আছে এবং হি ডিজার্ভ দ্যাট। বছরে এখান থেকে 15,000-এরও বেশি ইঁদুর যাই সাপের খাদ্য হিসেবে। যত আইসিইউ থাকুক, সংক্রমণের যে হার, এটি যদি আমরা রোধ করতে না পারি, নো হসপিটাল উইল বি এনাফ। দাম পাড়া শুধু একটা সিনেমা না, বাংলাদেশ পুলিশের দেশপ্রেম।